Welcome everybody from KS Foundation. Hello viewers, KS Foundation এর পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমাদের কাছে একজন জানতে চেয়েছেন কিভাবে আমরা রিসপি সফটওয়্যারে লেফট সাইড রাইট সাইড ফন্ট পাট করব। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা লেফট সাইড রাইট সাইড একই প্যাটার্নের ভিতর করব। এটা বিভিন্ন ওয়েতে আমরা করে থাকি। তো প্রথমে আমি একটি ডিএক্সএফ ওপেন করবো, এখানে কোনো ডিএক্সএফ নেই, আমাকে ডিএক্সএফ করে নিতে হবে। তা আমার কাছে এটা একটা মডেল আছে, ইলেকট্রা মডেল আছে, আমি মডেলটা ওপেন করে ডিএক্সএফ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা আমাদের কাছে জানতে চেয়েছেন কিভাবে আমরা কোল্ডিং ডিজাইনের আরও ডিজাইন করে থাকি সেগুলো আপনারা দেখতে চেয়েছেন, তারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আমরা কাজের ব্যস্ততার জন্য আমরা নতুন ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যেটা করব, আপনারা অনেকেই দেশের বাইরে থেকে অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমরা ডিসপ্লেসে প্যাটার্ন তৈরি করি, সেটা কিভাবে দেখাবো। আমাদের অনেক ইন্ডিয়ান ফ্রেন্ডস আছেন যারা জানতে চেয়েছেন আমরা ডিসপ্লেসে কিভাবে প্যাটার্ন তৈরি করি। হ্যাঁ, আমরা ডিসপ্লেসে যেভাবে প্যাটার্ন তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ আগামী মাসে থেকে রিসপিসে কিভাবে আমরা প্যাটার্ন তৈরি করব, গ্রেডিং করব, সব কিছু মার্কার করব, সব কিছু বেসিক থেকে শুরু করে ডেভেলপ পর্যন্ত দেখাবো। তা আমি ডিএক্সএফ করে নিয়েছি, সেখান থেকে আমি আমার ডিএক্সএফটা ওপেন করলাম। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্যাটার্নটা তৈরি করব। এটা মনে হয় ফিউজিংয়ের প্যাটার্ন। হ্যাঁ দেখি, এটা হচ্ছে স্ক্রিমের প্যাটার্ন, ফিউজিং যেটাকে বলে। তো এটা না, আমি আমার শেল পার্টটা বের করে নিই। এটা হচ্ছে শেল প্যাটার্ন, এটা একটা পার্ট, এটাকে আমরা যেটা বলি হচ্ছে এটা রাইট সাইড। ওকে, এটাকে আমরা হচ্ছে কিভাবে ডুয়েল করব, ডাবল করব। তো বিভিন্নভাবে করা যায়, যেমন আমি প্রথমে যদি এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই টুলবারটি নিয়ে এটাকে যদি হচ্ছে এই বরাবর এটা ক্লিক দেই, ওইখান থেকে ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেই, তাহলে এটা সিম টু পিডিএস হয়ে যাবে। এরপরে যদি আমরা F4 প্রেস করি তাহলে দেখতে পাবো গ্রেডিং সহ চলে আসবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রি ভার্সনে, আমরা যেহেতু ফ্রি ভার্সন দিয়ে কাজ করতেছি, কারণ আমরা অনেকেই লাইসেন্সটা আমাদের কাছে নেই, যে কারণে আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ শিখি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা প্যাটার্ন আকারে দেখাবে না, জাস্ট লাইনগুলো দেখাবে। আর এটা কিন্তু আপনি ইরেজার টুল দিয়ে মুছতে পারবেন না। ওকে, আচ্ছা, এই একটা গেল। এরপরে যদি আমরা ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন করি, সেখান থেকে যদি হচ্ছে আমরা এটাকে বের করে নিই, বের করার পরে আমরা জাস্ট প্যাটার্নটা যদি ঘুরিয়ে দেই, হ্যাঁ কপি পেস্ট করে নিলাম, এরপরে যদি আমরা প্যাটার্নটাকে ঘুরিয়ে দেই, ঘোরানোর পরে এখান থেকে আমরা এইখানে অ্যাড করি। ও হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে যদি এক প্যাটার্নে আমরা সুইং করবো, যেহেতু লেফট রাইট দুটো আলাদা, সেহেতু আমাদের এখানে একটা গ্যাপ দিতে হবে। আমরা সচরাচর তিন সিএম গ্যাপ দিই। তো আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি, এরপরে এখান থেকে এটাকে নিয়ে এখানে সেরে আমি কেট ডিজাইন লাইন বাই প্যাটার্ন করে নেব। ওকে, এরপরে আমি নিচের যে দাগগুলো আছে সেগুলো মুছে দেবো, মুছে দেওয়ার পরে উপরের দাগগুলোকে নিচ পর্যন্ত অ্যাড করে দেবো। ব্যাস, এভাবে আমরা করতে পারি। এভাবে করতে হলে আমাদের কিন্তু প্রতি সাইজের আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করতে হবে, আমাদের প্রতি সাইজের আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু আমরা এটাকে এটা দিয়ে কাজ করতে পারবো না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে সেটা আমাদের এটাকে কিন্তু কপি করে আলাদাভাবে এটা রেখে দিতে হবে, যাতে আমরা লেজার কাটিংয়ের জন্য একটা ইউজ করতে পারি আর সুইং ডিজাইনের জন্য আরেকটা ইউজ করতে পারি। ভিউয়ার্স, আপনারা হয়তো বিরক্ত প্রকাশ করতেছেন, কারণ আমার বাচ্চা আছে বাসায়, ও এখনও ঘুমায়নি, যে কারণে হচ্ছে ওর সাউন্ড শোনা যাচ্ছে। তো আমরা এখন এটাকে যেহেতু আমাদের প্যাটার্ন আকারে বের করে নিতে হবে, হ্যাঁ সিম করব আমরা, সেহেতু এটাকে আমি আগে চতুর সাইডে একটা দাগ টেনে নিচ্ছি। একদমই যখন আমরা টেম্পলেটের জন্য প্যাটার্ন তৈরি করতেছি সেটার জন্য হচ্ছে আমরা তৈরি করে নিচ্ছি। আমরা এদিকে যে রাউন্ড শেপটা দিই সেটা দিয়ে নিলাম, যাতে আঘাত না লাগে কোনো অপারেটরের কানিটা। এরপরে আপনারা আপনাদের মতো উপরে যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে করে নেবেন। তো আমি এটাকে হয়নি, সরি, হ্যাঁ আমি এটাকে প্যাটার্ন আকারে বের করে নিলাম। এটা সিম কি সুইং যে
এটা আছে, ওটা দেখাচ্ছে আমি, এটা F7 প্রেস করলে চলে যাবে। হ্যাঁ ওকে, তো এইভাবে আমরা করতে পারি। এভাবে করতে হলে আমাদের প্রতি সাইজ বাই সাইজ করতে হবে, এবং এটা করতে একটু সময়ের দরকার, সময় ইউজ হবে। ভিউয়ার্স, আমি আসলে বাংলাদেশে খেলা চলতেছে, এই খেলা দেখতেছি আর কাজ করতেছি, মোবাইলে খেলা দেখতেছি, তো হয়তো একটু কাজ করতে একটু সময় লাগতেছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ আমি কাজের ক্ষেত্রে মানে সময়টা খুবই কম, এদিকে কাজও করতে হচ্ছে, ওদিকে বিনোদনের তো প্রয়োজন আছে। ওকে হ্যাঁ, এরপরে আমি এটা মুছে দিলাম। এটা মুছে দেওয়ার পরে এখন আমি যেটা করব, আমি এটাকে রেখে দেবো। এখন আমরা যেটা করব, একটা প্যাটার্নের ভিতরে যদি আমরা লেফট রাইট সাইড করে নেই, সে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে জাস্ট কিবোর্ড থেকে জি নেব। জি নেওয়ার পরে এখানে এটাকে নিয়ে এসে আমরা বসাই দেব। কিবোর্ড থেকে জি নিলাম, জি নিয়ে লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট একটা জায়গায় ধরে রাইট বাটন থেকে সিলেক্ট করে লেফট বাটন দিয়ে ধরে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। ওকে আচ্ছা, তা এটা তারপরে প্যাটার্ন ফ্লিপ যে হচ্ছে টুলবারটি আছে সেটা দিয়ে আমরা এটা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে একটা দাগ টেনে নিলাম 3 সিএম। আমার মনে হয় এটা নিচে একটু বেশি নামানো হয়ে গেছে, এটা আমার আবার করতে হবে জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে চেক করে দেখি, আমার নিচে এটা নেমে যাবে যত সম্ভব। দাগ নেওয়াটা ভুল হয়েছে, হ্যাঁ আমার এটা নিচে। বাবা দুষ্টুমি করে না, এটা নিচে বের হয়ে গেছে, তো আমি এটাকে আবার নিব। সেজন্য আমি গ্রেডিংটা অফ করে নিই। ও তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে গ্রেডিংটাকে একটা প্যাকিং করে দিতে হবে, যাতে আমাদের এটা যে কোনো এক সাইড থেকে ফিক্স থাকে। আমার বটম থেকে ফিক্সড করতে হবে, যেহেতু কোল্ডিংয়ের কোনো গ্রেডিং নেই বটম থেকে, সেহেতু আমি বটমে প্যাকিং করে নিলাম। এরপর এটাকে ঘুরিয়ে নিয়ে আমি আবার সাইজ এলাম, ওইখান থেকে কপি লাইন করব। তো আগে 3 সিএম একটা দাগ টেনে নিই। ওকে এরপরে হচ্ছে আমি এটাকে কপি করি। ভিউয়ার্স, আমি হচ্ছে যেটা যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমরা অফিস থেকে কাজটা করে নিয়ে আসি, করে নিয়ে আসার পরে বাসায় এসে হচ্ছে আপনার ভয়েসটা দিই, কারণ আমার অফিসে বাসায়ও এই কাজটা করতে একটু সময় প্রয়োজন, আর অফিসে কাজ করলে ভয়েস দেওয়াটা সম্ভব না, যে কারণে আর কি অনেক সময় হচ্ছে ভিডিওর সাথে ভয়েস মিলাতে একটু প্রবলেম হয়ে যায়। আশা করি তারপর আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে আমার বারবার খেলার দিকে মনোযোগ দেওয়ার কারণে আমার এটা বারবার মিস্টেক হচ্ছে, যেহেতু আজকে বাংলাদেশ অ্যান্ড আয়ারল্যান্ডের খেলা ছিল, আমরা সেটা 10 উইকেটে জিতেছি, সে একটা আর কি অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, আমাদের এখানে এটা নেওয়া হয়ে গেছে, তো এরপরে যদি আমি এটাকে সরিয়ে দিই ব্লাস্টুল দিয়ে, ওকে এরপরে যদি আমি গ্রেডিং অন করি তাহলে দেখতে পাবো আমাদের দুই সাইডে সুন্দরভাবে গ্রেডিং হয়ে গেছে, আর এটা বটম থেকে ফিক্সড আছে। তো এভাবে আমরা এক প্যাটার্নের ভিতরে কাজ করতে পারি। এরপরে আমি নিচের লাইনগুলো মুছে দিই, অ্যান্ড আরেক সাইডের যে হচ্ছে দাগগুলো আছে সেগুলো এই পাশে পর্যন্ত টেনে দিই, যেহেতু আমাদের দুটো স্ট্রেট লাইন আছে। তো এখন একটা কথা, যেটা হচ্ছে আমরা যদি এভাবে কাজ করি তাহলে আমাদের শুধুমাত্র কপি করে জাস্ট আরেকটা বের করে নিতে হবে, যাতে আমরা এটাকে সুইং ডিজাইন করতে পারি। আর হ্যাঁ, অনেকে হচ্ছে আপনার এটাকে ই করেন কি বলেন, যাদের ওই যে মেশিং আর কি নিডল উঠে যায়, যারা হচ্ছে 6 মিলির উপরে ড্রেন দেন, তারা অবশ্যই লেজার করে নেবেন। যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন, সেহেতু আমাদেরকে এটাকে ম্যানুয়ালি লেজার করতে হবে, ম্যানুয়ালভাবে ড্রেন করতে হবে। আর যারা হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, তারা তো জাস্ট এক ক্লিকে লেজার করতে পারেন। ওকে তো আমরা এটাকে গ্রেডিং দিয়ে নিলাম, যাতে হচ্ছে প্যাটার্ন, যাতে আমার সাইজ চেঞ্জ করার পরে যাতে হচ্ছে উপরে নিচে এটা হচ্ছে আবার বারবার করে বাড়ানো কমানো না লাগে। তো এখানে আমরা যেটা করব, আমাদের আবার বেস সাইজে চলে যাই। হ্যাঁ, আমি যদি আবার বেস সাইজে যাই তাহলে এখানে গ্রেডিংটা আমার নিতে একটু মিস্টেক হয়েছে, আমি এটাকে একটু
সাইডে একটু সরিয়ে দিই, লেফট সাইডে বেশি হয়ে গেছে, আমি রাইট সাইডে একটু দিয়ে দিই মাইনাস 3, একটু বেশি হয়ে যায় 2.5। হ্যাঁ ওকে, এরপরে যদি আমি এটাকে কপি গ্রেডিং ভ্যালু নেই তাহলে আমি এখানে ছেড়ে দিই। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে জাস্ট আমরা যে পয়েন্ট থেকে গ্রেডিং নেব সেই পয়েন্টে ক্লিক দেব, তারপরে যে পয়েন্টে গ্রেডিং দেব সেই পয়েন্টে ক্লিক দেব। ওকে, তাহলে হয়ে যাবে। এখানে আমার মনে হয় একটা মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে এখানকার গ্রেডিংটা আমি জাস্ট এই পাশের গ্রেডিং, রাইট সাইড গ্রেডিংটা দেবো, এটা এক্স না, এটা তো আমি ভুল হয়েছিল, এটা হচ্ছে হবে ওয়াইয়ের গ্রেডিংটা নিতে হবে। হ্যাঁ, ওয়াইয়ের গ্রেডিংটা নিয়ে আমি এখানে ছেড়ে দেব। ওকে, হয়ে গেছে। তো আমি এখানে তাই করব, আমি এখান থেকে ওয়াইয়ের গ্রেডিংটা নেব, নিয়ে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো আমরা এইভাবে একটা প্যাটার্নে করতে পারবো, আমাদের বারবার করা লাগবে না, কারণ বারবার করতে গেলে ঝামেলা। আমরা একটা প্যাটার্নেই করে এটাকেই আমরা সাইজ চেঞ্জ করে করে পিএলডি করে নেব। ওকে, তো আশা করি যিনি আমাদের কাছে এটা জানতে চেয়েছেন সে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আপনার যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.